এই গাইস চলে এসেছি আমরা মূলত ডাউনহাট রেল স্টেশনের সামনে। এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সার্কেলের জোন। এটা মূলত হচ্ছে রেল লাইনের পাশে ডাউনহাট রেল লাইন। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা আছি এখন আপাতত এই ডাউনহাট ব্রিজের নিচে। আমরা আপনাকে আমাদের পাশে একটা রেল লাইন আছে, আমরা ওই রেল লাইনটা আপনাদেরকে দেখাবো মূলত এই কারণে এখানে আসা, না হলে আর কোনো রিজন নেই এখানে আসার। তো লেটস গো। হায়দ্রাবাদ মোড় থেকে আমরা ডাউনহাটের উদ্দেশ্যে রওনা দিব। ডাউনহাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর ওইখানে আমরা যে রেল লাইনটা আছে সেটা আপনাদেরকে দেখাবো। এই গাইস চলে এসেছি আমরা মূলত ডাউনহাট রেল স্টেশনের সামনে বা রেল ব্রিজে, যেটাকে বলেন রেলপথ। এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে গাড়িগুলো যায়, হ্যাঁ রেলগুলো যা চলাচল করে। আমি আপনাদেরকে ভিউটা দেখা চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সার্কেলের জোন। এটা মূলত হচ্ছে রেল লাইনের পাশে, দেওয়ানহাট রেল লাইনের পাশে। আর আপনাদেরকে দেখাচ্ছি দেওয়ানহাট রেল লাইনের পাশে খুব সুন্দর একটা নার্সারি দেখা যাচ্ছে। নার্সারিটা হচ্ছে যে এটা মূলত এটাই হচ্ছে যে নার্সারি। আপনাদেরকে দেখ আপনারা দেখেন, আসলে ভিতরে ঢোকার পারমিশন নেই আর এখন খুব সকাল, তো তাই হয় নার্সারি বন্ধ। নার্সারিটা দেখেন, চলেন সাহেব ভাই চলেন। আর এটা হচ্ছে যে স্ট্রিট, এখানে বিভিন্ন ধরনের দোকানপাট বসে। রেলওয়ের পাশে এই রোডটা আপনারা দেখতে পাচ্ছেন, রোডে বিভিন্ন দোকানপাট বসানো হয়, বিভিন্ন কাপড়ের, জুতার, স্ট্রিট স্ট্রিট যেটাকে বলা হয় রাস্তার দোকান। দেখেন এখানে বিভিন্ন টং দোকানও রয়েছে। দোকানগুলো এখন বন্ধ যেহেতু ভোর ছয়টা সাড়ে ছয়টার কাছাকাছি, যার কারণে দোকানগুলো এখনও বন্ধ রয়েছে। দেখেন নার্সারির নাম হচ্ছে যে টেল ফাওয়ার টাপ। হ্যাঁ আপনারা নার্সারিটা দেখতেছেন, এটা হচ্ছে খুব সুন্দর নার্সারি। দেওয়ানহাট ওভার ব্রিজের পাশে এই মার্কেটের রাস্তাটার দিয়ে একটু সামনে হেঁটেই আপনারা এই নার্সারিটা পাবেন। খুব সুন্দর নার্সারিটা আপনারা দেখেন। এখানে বিভিন্ন ধরনের গাছ পাবেন আপনারা, বিভিন্ন ফুলের গাছ রয়েছে, বিভিন্ন ফল ফলাদির গাছ রয়েছে, বিভিন্ন বনাজি গাছ রয়েছে। আপনারা সব গাছগুলো এখান থেকে পাবেন, খুব সুলভ মূল্যে পাবেন। আপনারা দেখেন